আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমাদের থার্ড ব্যাচের আজকে ক্লাস নাম্বার 12। আমরা মোটামুটি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাদের অ্যাডস ক্যাম্পেইন, ফ্রি মার্কেটিং সবগুলো নিয়ে আমরা মোটামুটি ডিসকাশন আমাদের করা শেষ। আমরা প্র্যাকটিসও দেখছি, সবার হোমওয়ার্কগুলোও দেখছি। তো দেখি, এটাই বুঝতে পারছি আমরা যে আমরা মোটামুটি প্রিপেয়ার্ড মার্কেট প্লেসে যাওয়ার জন্য। মার্কেট প্লেসে যাব, আমরা বায়ারদের সাথে কমিউনিকেট করব, কাজ করব, সেজন্য আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে আসি। এখন মার্কেট প্লেস কিভাবে যাব, কি করব, সেই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা। তো আমরা মূলত পপুলার যে মার্কেট প্লেস গুলো আছে ইন্টারন্যাশনাল, তার ভিতরে দুইটা মার্কেট প্লেস গুরুত্বপূর্ণ, আমরা তিনটাকেও বলতে পারি। তার ভিতরে একটা ফাইবার, 2 নম্বর আপওয়ার্ক, 3 নম্বর freelancer.com। আমি সবাইকে সাজেস্ট করবো, ফার্স্ট টাইম আপনারা ফাইবারে সময় দেন। ফাইবারে একটু ভালো পজিশনে গেলে, ভালোভাবে মার্কেট প্লেস সম্বন্ধে আয়ত্ত করতে পারলে দেন আপনারা আপওয়ার্কে যাবেন। আপওয়ার্কটা একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স লেভেল তো অবশ্যই, বাট অ্যাডভান্স লেভেল বলতে এমন না যে আপনারা ফার্স্ট টাইম কেউ ফাইবারে না গিয়ে আপওয়ার্কে গেলে পারবেন না, তেমন কিছু না, পারবেন। তো অবশ্যই ফাইবারে, ফাইবারটা আমি সাজেস্ট করি বেসিক্যালি, আমার মনে হয়, অনেকেই সাজেস্ট করে, আমার মনে হয় এটা বেটার হবে। কি কারণে? কারণ ফাইবারে গিগ ক্রিয়েট করে রেখে দিলে গিগটাতে যদি র্যাঙ্কিং করানো যায়, তাহলে বায়ার এসে আপনাকে নক করবে। আর আপওয়ার্কেও হচ্ছে, গিগের একটা সিস্টেম দেখছি, কিন্তু আপওয়ার্কের মেইন সিস্টেমটা হচ্ছে বিভিন্ন বায়ার রিকোয়েস্টের মতো বিভিন্ন প্রপোজাল পাবেন, সেটাকে আপনাকে বিট করতে হবে, বিট করে করে তাদের সাথে কমিউনিকেট করে কাজ করতে হবে। তো বর্তমান টাইমের জন্য বিট করে করে কাজ করে করতে যাওয়াটা, কাজগুলো যেমন হ্যাসাল, কঠিন বা খুবই মানে দুর্ভেদ্য, এটা একটা বিষয় হয়ে যায়, যার কারণে আমি বলি একটু অ্যাডভান্স হয়ে সেখানে যেতে হবে। যার কারণে ফাইবার মার্কেট প্লেস অনেক নতুন বায়ার, অনেক সহজ কাজ, অনেক ইজিতে কাজ পাওয়ার প্রসেসগুলো অনেক কিছু আছে, সুবিধা অসুবিধা দুটোতেই আছে। তো যাই হোক, সাজেস্টটা হচ্ছে, মূল কথা সাজেস্টটা হচ্ছে যে আপনারা ফার্স্ট টাইম ফাইবার মার্কেট প্লেসটা একটু আয়ত্ত করে দেন, আপনারা আপওয়ার্কে যাবেন। freelancer.com যাবেন, আপনারা ট্রাই করবেন, বাট freelancer.com নিয়ে আমার অত বেশি রিকমেন্ডেশন নাই। সেখানে ভালো মন্দ সবই পাওয়া যায়, মন্দ বায়ারগুলো একটু বেশিও পাওয়া যায়। আর ইদানিং আমরা আসলে ফাইবারে অনেক ফেক বায়ার দেখতে পাচ্ছি, সবাই একটু সাবধান থাকবেন। ফেক বায়ারগুলো কীভাবে চিনবেন এগুলো আমি আপনাদের বলে দেবো। যাই হোক, আজকের ক্লাস হলো, আমরা আলোচনা করবো হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমরা দেখাবো। তো ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেখানে বায়ার এবং সেলার উভয়ই উপস্থিত হয়। উপস্থিত হয়ে একজন বায়ার একজন তার পারফেক্ট সেলারকে কালেক্ট করে নেয় কাজটা করার জন্য, কমিউনিকেট করে, আর একজন সেলারও সেখান থেকে একজন ভালো বায়ার পাচ্ছে তার কাছ থেকে কাজ করে পেমেন্টটা নেওয়ার জন্য। জাস্ট লাইক আমরা অনেকেই জানি যে বিভিন্ন জায়গায় হাট হয়, হাট বাজার, গ্রামে অনেক সময় হাট হয় যে অমুক বার অমুক জায়গায় হাট বসে। তো ওই হাট, এই জিনিসটা তো আমরা জানি। দেখেন, হাটের কথা যদি চিন্তা করেন, আপনি কিন্তু কি করতেছেন, যে আপনার দুধ দরকার, 5 কেজি দুধ কিনবেন আপনি। আপনি জানেন যে অমুক বার হাটে অমুক জায়গায় সেখানে দুধের বাজার বসে, আপনি দুধ কেনার জন্য সেখানে যাচ্ছেন। যাওয়ার পর অনেক লোক দুধ নিয়ে বসে আছে, আপনার দাম জিজ্ঞেস করলেন, কম দাম বেশি দাম থাকতেই পারে, তার ভিতর দিয়ে আপনি ভালো দুধ বেছে নিচ্ছেন। আপনি যদি মনে করেন যে না, আমার বাজেটে প্রবলেম নেই, আমার দুধ দরকার খাঁটি, তাহলে হয়তো একটু বাজেট বেশি দিয়ে দুধ কিনছেন। আবার যদি মনে করেন যে দুধ খাঁটি হোক, ভেজাল হোক, যেটাই হোক, দুধ নামে হইলেই দিছে, লো বাজেটের ভিতরে খুঁজবো, তাহলে সেভাবে খুঁজতেছেন, খুঁজে আপনি কিন্তু নিয়ে যাচ্ছেন। সো আপনি কিন্তু ওইখানে বায়ার হিসেবে কাজ করতেছেন, যে আমি কিনবো, বাই করব, বাই থেকে বায়ার, আমি দুধ বাই করব। যার কারণে আপনি কিন্তু হাটের ওই ক্যাটাগরিতে যাচ্ছেন। ক্যাটাগরি বলতে এখানে বোঝানো হচ্ছে দুধের বাজার, দুধ পট্টি, যেখানে দুধ থাকে, দুধের বিক্রি হয়, সেখানে যাচ্ছেন। এখানে গিয়ে আপনি দুধ কিনে নিয়ে এসছেন কোনো একটা লোকের কাছ থেকে। সো সেখানে আপনি বায়ার, আর যে ব্যক্তি দুধ বিক্রি করে, যার বাড়িতে গরু আছে, সে চিন্তা করছে, আজকে আমার 10 কেজি দুধ হয়েছে, আমি দুধ বিক্রি করি প্রতিদিন, আমি আজকে দুধ নিয়ে চলে যাব। কোথায় যাব? ওই বাজারে যাব। ওই বাজারের কোন ক্যাটাগরিতে যাব, মানে কোনখানে যাব, দুধ বাজারে যাব, যেখানে সবাই দুধ বিক্রি করে। সেখানে গিয়ে সে কিন্তু দুধ
নিয়ে বসে আছে, দুধের বালতি নিয়ে বসে আছে, কখন আমার ক্লায়েন্ট আসে, আমার ক্লায়েন্ট আসতেছে, দুধের দাম কত এত কেউ নিচ্ছে না, আবার একজনের সাথে দরাদামি হচ্ছে, নেবে নেবে ভাব নিচ্ছে না, আবার দেখা গেল একজন এসে বলছে দুধ কতটুকু আছে, 5 কেজি, তো আমার 2 কেজি দাও, দরাদাম তেমন কিছু লাগতেছে না। এই যে বিষয়গুলো আমরা জানি, ঠিক সেম একটা প্রসেস আমাদের এইখানে হয়। তো এইখানে যে বাজারটা, ওই বাজারে যে আপনি দুধ বিক্রি করতে গেছেন, আপনি হলেন একজন সেলার, আপনার কাজ হলো দুধ বিক্রি করেন, তাই আপনি ওই ক্যাটাগরিতে গিয়ে বসছেন যেখানে দুধ বিক্রি হয়। আর যে ব্যক্তি সবজি বিক্রি করে, সে সবজি বিক্রেতা, সে কিন্তু সবজি বিক্রির যে এলাকা, যে ক্যাটাগরি বা যেখানে সবাই সবজি বিক্রি করে সেখানে গিয়ে বসতেছে। সো আমি যেটা বুঝাইতে চেষ্টা করছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, যে একজন সেলার সে যে বিষয়ে দক্ষ ঠিক সেই ক্যাটাগরিতে সে গিগ ক্রিয়েট করে। গিগটাই হলো ওই সেই দুধ না সবজি, সেই বিষয়ে অর্থাৎ তার কাছে যে বিষয়টা আছে, সে যে সার্ভিসটা দেয়, যে প্রোডাক্টটা দেয়, সে দুধটা দেয়, সে দুধ বিক্রি করে, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসটা দেন, তাই আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সেলার, তাই আপনি ওই বাজারে গেছেন। কোন বাজারে গেছেন? আপনি গেছেন ফাইবার নামে একটা বাজার আছে, সেই বাজারে। তো ফাইবার হচ্ছে ওই রকম একটা মার্কেট, যেটা আমরা বাজার হিসেবে ধরে নিছি। তো ফাইবার হচ্ছে আমার একটা মার্কেট প্লেস, যেখানে বাজার, বড় একটা বাজার, ইন্টারন্যাশনাল বাজার, যেখানে বায়াররা আসে কেনার জন্য, সেলাররা আসে বিক্রি করার জন্য, উভয় পক্ষ সেখানে উপস্থিত থাকে, বায়ার এবং সেলারদের মধ্যে কমিউনিকেশন হয়, কমিউনিকেশন হয়ে বায়ার বলে যে তোমার প্রাইস কত, তো সেলার বললো যে আমার প্রাইস $100, হ্যাঁ মিলে গেল, তখন বায়ার কি করে টাকাটা পেমেন্ট করে দেয়। অ্যাকচুয়ালি টাকাটা কোথায় যায়? তো টাকাটা পেমেন্ট করে দিলে এখানে যে মার্কেট প্লেস, মার্কেট প্লেস একটা মিডিয়া হিসেবে কাজ করে, সে বলে যে টাকাটা আমি আমার কাছে রাখবো, কারণ বায়ার যদি টাকাটা আমাকে দিয়ে দেয় আমি কাজটা নাও করতে পারি। তো বায়ার টাকাটা দিয়ে দেয় ফাইবারকে, কিন্তু বায়ার কিন্তু পেমেন্ট করে দেয়, পেমেন্ট করে দিলে ফাইবারের কাছে থাকে। ফাইবার কি করে, ওইটে যে সেলারটা কাজ করবে তার অ্যাকাউন্টটা শো করায় যে দেখো এই তো ডলারের কাজ তোমার চলতেছে, তুমি কাজটা শেষ করলে তারপরে বায়ার যদি বলে যে কাজটা হ্যাঁ আমি পাইছি, কমপ্লিট বুঝে পাইছি, তখন একটা কনফার্মেশন আমি ফাইবার আমাকে দিলে আমি এই টাকাটা তোমার অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠিয়ে দেবো। কোন অ্যাকাউন্ট? ফাইবারের যে একটা ব্যালেন্স থাকার একটা অ্যাকাউন্ট ধর আছে যেখানে টাকা পয়সা জমা হয়। সো ফাইবারের হাতে মূলত টাকা থাকে, ফাইবার কাজ জমা হয়ে গেলে ফাইবার অথরিটি ওটা সেলারকে দিয়ে দেয়। এইভাবে এখানে লেনদেন হয়, কাজ হয়, এবং ফাইবার থেকে টাকাটা উইথড্র করে আমরা আমাদের লোকাল ব্যাংকে আনি। মাঝখানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট পেওনার আমাদের ব্যবহার করতে হয়। যদিও বলতে একটু অন্যরকম লাগলেও সিস্টেমটা একদম ইজি। যাই হোক, তো আজকে আমরা সেই মার্কেট প্লেস ফাইবার, এটা ক্রিয়েট কিভাবে ক্রিয়েট করতে হয় ফাইবার মার্কেট প্লেস, সেটা আমি দেখাবো। এখানে শুধু দেখানো হবে ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তো ফাইবার আমি আজকে আমাদের একটা একজনের মানে আমাদের একজন স্টুডেন্ট, ওনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে, এটা দিয়ে আমি আজকের আমাদের ক্লাসটা করব। তো আমরা আজকের আমাদের ক্লাসে যুক্ত থাকবে সোহেল, তার অ্যাকাউন্ট আমরা করব। সোহেল, আপনি আপনার ডকুমেন্ট সব, হ্যাঁ আপনার ডকুমেন্ট সব কিছু যদি থাকে আপনি শেয়ার করেন, আমি আমার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে স্যার, শেয়ার করেন। আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, গুগল দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সোহেল এখানে আপনি ইনপুট দেবেন, fiverr.com লেখেন, আমরা fiverr.com www দিলেও হবে না দিলেও হবে। তো দেখেন এখানে আমাদের fiverr.com আসার পর এমন একটা ইন্টারফেস আসবে আমাদের কাছে। সো ভয় পাওয়ার এখানে তেমন কিছুই নাই, খুব ইজি অ্যান্ড সিম্পল। আচ্ছা দেখেন, আমরা এখানে এটা ফাইবার একটা মার্কেট প্লেস, সেটা ফাইবার লোগো দেখাচ্ছে, আর অনেক 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 কিছু বলতেছে এখানে কি কি খুঁজবেন টুজবেন এইগুলা। দেখ আমরা এখানে মেনু বার গুলো একটু দেখবো। এখানে মেনু বারের ভিতরে দেওয়া হচ্ছে জয়েন সাইন ইন, ডিফারেন্সটা কি দুইটার ভিতরে, জয়েন এবং সাইন, আমাদের জয়েন করতে বলতেছে অথবা সাইন ইন করতে বলতেছে। তার মানে হলো যদি আপনার ফাইবারে অ্যাকাউন্ট থাকে তাহলে জয়েন করে, আর যদি না থাকে তাহলে সাইন ইন করে। যাই হোক, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, থাকতেই পারে। আমরা একটু সাইন ইনে ক্লিক করি,
কনফিউশন একটু একটু কথা আগে বলি, সাইনিং বা জয়নিং নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, ভয়ের কোনো কারণ নাই। দেখেন আমরা যে কোনো একটাতে কি আর একটা ড্রাইভ করতে পারবো, আমরা যদি সাইনিং এ যাই, যদি ভুল জায়গায় আসি তাহলে আমরা জয়নিং এ চলে যেতে পারবো সেখান থেকে, আবার যদি জয়নিং এ যাই যদি মনে হয় ভুল জায়গায় আসছি আমরা সাইনিং এ সেখান থেকে ড্রাইভ করতে পারবো। দ্যাটস ইজি অ্যান্ড সিম্পল। আচ্ছা আমরা সাইনিং এ ক্লিক করে দেখি, সাইনিং এ ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে সাইন টু ফাইবার, ফাইবারে সাইনিং করেন কিভাবে করবেন আপনাকে বলতেছে। অর্থাৎ এই প্রসেসটাই হলো অ্যাকাউন্ট খোলার প্রসেস, আমি একটু বলে রাখি এই প্রসেসটা হলো অ্যাকাউন্ট খোলার প্রসেস। আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা জয়েন করতাম, কারণ আমার তো আছে অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আমরা জয়েন করে আমরা লগ ইন করতাম, যেটাকে বলা হয় লগ ইন বলে আমরা চিনি। হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম বলে, এটাই হচ্ছে বিষয়। তো দেখেন এখন মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে, সাপোজ এমন হতে পারে যে আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি ভুল করে সাইনিং এ ক্লিক করে ফেলছেন, সমস্যা নাই। দেখেন নিচে কিন্তু একটা কথা লেখা আছে যে নট এ মেম্বার ইয়েট জয়েন নাও। আমি আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন একটা বিষয় এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে মূলত আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ আপনি আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইমেলটা দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন। আমি একটু মানে বলতে উল্টে গেছে আর কি বিষয়টা হচ্ছে, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি তাহলে আপনি সেখানে আপনার মেইলটা পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, এটা হলো সাইনিং বা লগ ইন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি জয়নিং এ ক্লিক করবেন, অথবা এই প্রসেসে আসার পর এখানে দেখেন একটা মেসেজ দিছে নট এ মেম্বার ইয়েট, মানে এখনো পর্যন্ত কি আপনি মেম্বার না, তাহলে জয়েন করেন। তো যাক আমি এই প্রসেস আসার পর এখানে জয়েন নাউতে ক্লিক করতে পারি। আচ্ছা সোহেল এখানে ক্লিক করেন জয়েন নাউতে, মানে জাস্ট উল্টা পাল্টা হয়ে যাচ্ছে বোঝানোর জন্য যে যে কোনো প্রসেসে গিয়ে যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন। আচ্ছা যাক এইখানে দেখে ইন্টারফেসটা একটু দেখে রাখি যে এইখানে আসলে কি হতো। আচ্ছা এবার বাইরে ক্লিক করে এটাকে কেটে দেন। আচ্ছা এবার আপনি এখান থেকে জয়নিং এ ক্লিক করেন তো দেখেন একই ইন্টারফেস আসে কিনা। দেখেন একই ইন্টারফেস কিন্তু আমাদের চলে আসছে। সো বোঝানোর বিষয় ছিল এটা, যদি আপনার মনে না থাকে, যদি ভুলও হয় জয়নিং আর সাইনিং নিয়ে, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় গেলে আপনি কনফার্ম হয়ে যাবেন। আপনাকে বলতেছে যে জয়েন করতে বলতেছে এইখানে, আর এখানে বলতেছে অলরেডি মেম্বার, অর্থাৎ অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে তাহলে সাইনিং করে। তা আমার তো অ্যাকাউন্ট নাই অলরেডি, তাহলে আমরা জয়েন করব, তার মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জায়গায় আমরা অনেকেই কনফিউশনে থাকি, তো কনফিউশনটা দূর করার জন্য বিষয়টা বোঝানো হলো আর কি। তো দেখ আমরা অ্যাকাউন্টে চলে যাই, তো দেখেন চলে আসে আমরা আমাদের কার্যক্রমে, যেটা হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা তিন ভাবে অ্যাকাউন্টটা মানে চার ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। প্রথম অপশন দিচ্ছে যে ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে এই ব্রাউজারে লগ ইন করা, তাহলে এখানে ক্লিক করলে এইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের যে ফেসবুকটা লগ ইন করা আছে এই ব্রাউজারে সেটার তথ্য নিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ ফেসবুকের তথ্য নিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এক দ্বিতীয় মাধ্যম হলো কন্টিনিউ উইথ গুগল, গুগল দ্যাট মিনস আপনার যদি জিমেল অ্যাকাউন্ট এই ব্রাউজারে লগ ইন করা থাকে, পাসওয়ার্ড সেভ করা থাকে, তাহলে এটাতে ক্লিক করলে আপনার জিমেইলে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে, জিমেইলে যে নাম দেওয়া আছে, জিমেইলে যে জিমেইল যে জিমেইলটা ব্যবহার করা আছে সেইটা নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট তৈরি হওয়া, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট তৈরি হওয়া, পাশাপাশি আমরা যে অ্যাপেল থাকে আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট, হ্যাঁ যারা আইপ্যাড ট্যাড ব্যবহার করে, অ্যাপেল প্রোডাক্ট ব্যবহার করে, তাদের মানে অ্যাপেলের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমেও ক্লিক করলে সেই অ্যাপেল অ্যাকাউন্টটা নিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই তিনটার কোনোটাই ব্যবহার করব না, আমরা ম্যানুয়ালি করবো। এখানে বলা আছে অর ওয়ার একটা ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে। তো সোহেল আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে প্রবেশ করান, যে ইমেলটা এই ব্রাউজারে লগ ইন করা আছে। আমরা দেখতে পাচ্ছি একটা একটা ইমেল এখানে দেওয়া হয়েছে, দ্যাটস ফাইন। ইমেলটা দেওয়ার পর আপনি কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পর এবার আপনাকে বলতেছে একটা ইউজার নেম এখানে ইনপুট দেন। ইউজার নেমটার কথা একটু বলে রাখি আগে, ইউজার নেম এখানে বলা হচ্ছে ইউজার নেম, অর্থাৎ মনে করেন আপনার নাম সোহেল ইসলাম। আচ্ছা সোহেল আপনার পুরো নামটা কি বলেন তো?
মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, আচ্ছা আমি সমর্থক ধরেন বাদই দিলাম, আপনার নাম হচ্ছে সোহেল রানা। তাহলে সোহেল রানা যদি হয়, তো সোহেল রানা বলতে পারে তার অ্যাকাউন্টে তার একটা পার্সোনাল ইনফরমেশন নিবে ফাইবার, সেটা পরে গিয়ে। এখানে বলা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম কোনো পার্সোনাল ইনফরমেশন না, ইউজার নেম অর্থাৎ যে ব্যবহার করবে তার ইচ্ছা মতো নাম দিতে পারে। এমন হতে পারে সোহেল তার এনআইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলতেছে, কিন্তু ব্যবহার করবে তার ছোট ভাই, মনে করেন মিস্টার রহিম ব্যবহার করবে। তার জন্য মিস্টার রহিম বলতে পারে যে ভাই যেহেতু আমি ব্যবহার করব, আমার নাম হোক ইউজার নেম, তাহলে ইউজার নেম হবে রহিম, কিন্তু ব্যাক এন্ডে যে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন চাবে, প্রোফাইল ইনফরমেশন চাবে, সেইখানে দিবে হচ্ছে সোহেলের নাম। কারণ এই ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সময় সোহেলের ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে, এবং এই ফাইবার অ্যাকাউন্টটা সোহেলের ডকুমেন্ট দিয়ে ক্রিয়েট করতে হবে। সোহেলের ডকুমেন্ট দিয়ে ক্রিয়েট করলেও আমরা ইউজার নেম যে কোনো কিছু যে কারো নাম দিতে পারি। যেমন ধরেন আমাদের অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট করার জন্য এনআইডি কার্ড থাকে না, তো আমরা অনেক সময় এমন করি যে আমার বাবার ফেসবুক বা ফেসবুক বলছি বাবার এনআইডি কার্ড বা পাসপোর্ট ব্যবহার করে, তার নাম ব্যবহার করে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিন্তু ক্রিয়েট করার সময় ইউজার নেমের জায়গায় আমি আমার নাম দিয়েছি। আমার নাম দিয়ে ইউজার নেম দিয়ে ক্রিয়েট করলাম, তাহলে সবাই জানতেছে এটা আমার অ্যাকাউন্ট। বাট ফাইবার বা ভেরিফিকেশন যারা করে, এরা জানতেছে অ্যাকাউন্টটা মূলত আমার না অন্য একজনের। এটা হতেই পারে, এমন হতে পারে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন ইউজার নেমে, আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা নিয়ে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। সো সোহেল আপনি আপনার ইউজার নেম কি চয়েস করছেন সেটা এখানে ইনপুট দেন, দাদা এই যেটা অ্যাটস স্পেশালি 35, দেন আপনার ইচ্ছা, আপনি এটা সুন্দর করে চয়েস করছেন। এট স্পেশালি 35, এটা আমরা দেখতেছি টিক চিহ্ন দিছে, তার মানে এই ইউজার নেমটা নিছে। আচ্ছা সোহেল, এটা দেওয়ার, এটা তো কপি আছে, আপনি এটা কেটে দিয়ে শুধু সোহেল লেখেন, তো এটাও একটু বুঝাই, কারণ কারণ প্রবলেম ধরা না পড়লে তো সমাধান হবে না। সোহেল দিয়ে বাইরে ক্লিক করেন, তো না না ওই বাইরে না, তাইলে তো আবার নতুন করে দিতে হ্যাঁ নতুন করে দিতে, আপনি ওই বাইরে ক্লিক করে ফেলাইছেন। আচ্ছা আচ্ছা যান, অসুবিধা নেই, জয়নিং এ যান, মেল দিব তো, তা হ্যাঁ সোহেল দিয়ে এই এই জায়গায় ক্লিক করেন, মানে সাদা জায়গায় আর কি। আচ্ছা তারপরে চয়েস পাসওয়ার্ডটা দেন, আপনার পাসওয়ার্ডটা দেন এখানে, এবার একটু বাইরে ক্লিক করেন। আমি এখানে এটা দেওয়ার জন্য মানে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এরকম একটা জিনিস, যাকে আমরা ট্রাই করবো না, আমরা বোঝানোর চেষ্টা করছি এইটা যে ধরেন আপনি সোহেল দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে জয়নিং দিলেন, দিলে হচ্ছে না, নাও হতে পারে, এমন হতে পারে। তার কারণটা হচ্ছে এই নামটা আরো একবার কেউ নিয়ে নিছে, অর্থাৎ ইউজার নেমটা হতে হবে ইউনিক। ইউনিক কথার অর্থ হলো একটাই নেম হবে, আর কেউ এই নামে ইউজার হতে পারবে না, ইউজার একজনই হবে। কারণ সোহেল নামে বাংলাদেশে পৃথিবীতে ওয়ার্ল্ডে প্রচুর লোকজন থাকতে পারে, কিন্তু এইখানে ফাইবার বলতেছে সোহেল নামে একটাই মাত্র অ্যাকাউন্ট থাকবে, একটাই মাত্র অ্যাকাউন্ট থাকবে, তাহলে ইউনিক, সেটা বলা হয় ইউনিক। তো যার কারণে অনেক সময় আমরা জয়নিং এ ক্লিক করে নাও নিতে পারে, এমন হতে পারে, তাহলে আমরা যে 35 45 নাম্বার দিতে পারি বা অন্যান্য ভাবে নাম অন্য নাম দেওয়ার চেষ্টা করব যাতে সেটা নেয়। যাই হোক আমরা সোহেল দিয়ে চেষ্টা করব না এই মুহূর্তে, কারণ নিয়ে নিলে সোহেলের এটা পছন্দ হবে না, কারণ সোহেল একটা ইউজার নেম অলরেডি চয়েস করে রাখছে। যাক সোহেল আপনি আপনার ইউজার নেমটাই দিয়ে দেন, সেটা দিয়েই আমরা দেখি। দাদা পাসওয়ার্ডটা হচ্ছে আমার স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে, এটা হচ্ছে নর্মাল একটা পাসওয়ার্ড দিছি অবশ্যই আবার, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেন। তাহলে দাদা এই যে স্টপ করলাম, আমার নোটপ্যাডে সেভ করা আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ পাসওয়ার্ডের জন্য আমি একটু, আপনি একটু স্টপ করে নেন, স্টপ করে পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে নিয়ে আসেন, অসুবিধা নাই, আমরা অপেক্ষা করতেছি আপনার জন্য।
আপনাদের যখন কোনো প্রবলেম হবে, যখন কোনো প্রবলেমের মেসেজটা দিবে, তখন প্রবলেমের মেসেজটা আপনারা পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে সেখানে কি দিচ্ছে। দেখেন সোহেল কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করে বলতেছে যে আমার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই ফাইবারে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেখেন ওনার পাসওয়ার্ডের সাইজটা দেখেন, হ্যাঁ, যদি আপনারা এত বড় দিতে নাও পারেন কোনো সমস্যা নেই, একটু ছোট হলেও স্ট্রং দিবেন। স্ট্রংটা কেমন, যেমন একটা লেটার বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, স্মল লেটার ব্যবহার করবেন, তারপর হচ্ছে কোনো সিম্বল ব্যবহার করবেন, হ্যাঁ, নাম্বার ব্যবহার করবেন, এইভাবে আর কি। যেমন ডলার চিহ্ন, হ্যাশ চিহ্ন, আপনার পার্সেন্টেজ চিহ্ন, হ্যাশ চিহ্ন, অনেকগুলো চিহ্ন আছে, এগুলো ব্যবহার ট্যবহার করে স্ট্রং করবেন এবং চেষ্টা করবেন একটু বড় করার। ওকে সোহেল, যাই হোক, আমরা আপনি জয়েনে ক্লিক করেন, আশা করি হয়ে যাবে, যেহেতু আপনার যদি ইউজার নেমটা না থাকে কারো। দাদা জয়েন না, ইয়া জয়েন আপনি ক্লিক করেন না, আপনি করেন, সমস্যা নেই, আমি আপনাকে অনুমোদন দিয়ে দিলাম, অসুবিধা নাই, করলাম ক্লিক দাদা। হুম হুম শিওর শিওর দেখেন আমাদের মোটামুটি এক চান্সে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। যদি অ্যাকাউন্টটা না হয়তো এখানে লাল সিম্বল দিয়ে সেভ দিয়ে দেন, লাল সিম্বল দিয়ে আমাদেরকে বুঝাইতো যে এই নামটা অলরেডি একজনের কাছে আছে। তো যাই হোক, এরকম কিছু ইন্টারফেসটা চলে আসবে, আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ফাইবারের ভিতরে ঢুকে আসি, ঢোকার পর আমাদেরকে দেখেন প্রথমে একটা মেসেজ দিছে, কিন্তু উপরে একদম হেডার লাইনে, হেডার লাইনে আমাদের একটা মেসেজ দিয়ে রাখছে। মেসেজটা হলো এই যে লাইনটা, অনলাইনটা দেখতে হচ্ছে, এখানে আমাদের মেসেজ দিচ্ছে। একটা মেসেজে বলতেছে যে অ্যাড স্পেশালিস্ট 35, এটা হলো সোহেলের ফাইবারের ইউজার নেম, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এই যে জিমেলটা দিয়ে খুলছিল সেই জিমেলে একটা মেসেজ পাঠানো হয়েছে, মেল পাঠানো হয়েছে, সেখানে গিয়ে ভেরিফাইড করতে হবে। যদি মেলটা অনেক সময় না যায়, রিসেন্টে ক্লিক করার চেষ্টা করবেন। অফকোর্স কনফার্ম হবেন আপনার জিমেলটা ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে, এমন অবস্থা যদি ভুল করে ফেলেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ মেইলে গিয়ে চেঞ্জ করতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। তাহলে সোহেল, এই মতো অবস্থায় রাখা অবস্থায় আপনি আপনার জিমেইলের ট্যাবে চলে যান, ট্যাবে গিয়ে আপনি একটা মেইল আসছে, সেই মেইলটা আপনি চেক করেন। আমরা দেখতে পাচ্ছি ফাইবার থেকে প্রাইমারিতে একটা মেইল চলে আসছে, এখানে কি লেখা আছে দেখেন, যে ইউ সাকসেসফুলি ক্রিয়েটেড ফাইবার অ্যাকাউন্ট, টু অ্যাক্টিভেট ইট প্লিজ ক্লিক বিলো টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করেন সোহেল, ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে মূলত হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। দেখেন আমাদের ফাইবার অ্যাকাউন্টে নিয়ে গেছে এবং মেসেজটা উপরে কি দিছে দেখেন, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, অর্থাৎ নতুন ট্যাবে নিয়ে এসেছে। আমরা যদি আগের ট্যাবটায় যাই সোহেল, দেখেন তো আগের ট্যাবে আমাদের তো নিশ্চয়ই দেখাচ্ছিল, আগের ট্যাবটা আমরা কেটে দিই, কেটেই দেন। আচ্ছা, এটা রিলোড দিলে হবে, এটা কেটে দেন, এটা আমাদের আর লাগবে না, এটা রিলোড দিলেও ঠিক হয়ে যাবে, আপনি ডাইরেক্ট কেটেও দিতে পারেন। এই ট্যাবে আমরা আসি, দেখেন আমাদের এবার কি বলতেছে, আমাদের বলতেছে এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড করে নিয়েছে, ইমেল ভেরিফিকেশন করে নিয়েছে। হাই অ্যাড স্পেশালিস্ট, অ্যাড স্পেশালিস্ট হলো দিস ইজ সোহেলের ইউজার নেম, ভালো কথা। এখন দেখেন উপরে আমাদের কিন্তু অনেকগুলো মেনু আছে, ফাইবার প্রো, এক্সপ্লোরার, মেসেজ, লিস্ট, অর্ডার। যে এ দেওয়া, এ দেওয়া কেন, এ দেওয়া কারণটা হচ্ছে এখানে মূলত আমরা তো ছবিটা আপলোড করবো, সেই ছবিটা থাকবে, এটা হচ্ছে অ্যাকাউন্টের প্রোফাইলের ইয়েটা, ফেভ আইকনটা। তো এই এখানে এ দেওয়ার কর্তা কারণটা হলো নিশ্চয়ই আমরা যে ইউজার নেমটা ব্যবহার করছি তার প্রথম অক্ষর এ আছে, হ্যাঁ, অ্যাড স্পেশালিস্টের এ আছে, যার কারণে এটা এখানে এ হিসেবে আসছে। অর্থাৎ আপনারা যে ইউজার নেমটা দিবেন তার ফার্স্ট লেটারটা এখানে শো করবে। তো সোহেল, আমরা আপনি এতে ক্লিক করেন, আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর আমরা দেখি কোথায় যাওয়া যায়। ক্লিক করার পর আপনি আপনার সেটিং এ চলে আসেন, আমরা একটু সেটিংটা দেখি, আমরা সেটিংটা দেখে আসি। এখানে দেখেন আমরা যে মেইলটা দিয়ে খুলছিলাম সেই মেইলটা আছে, আমরা অলরেডি অনলাইনে আছে, এরকম আরো অনেক কিছু আছে, সেটিং নিয়ে আমরা পরালোচনা করব। সেটিংটা আমরা ইনফরমেশন, আচ্ছা একটা জিনিস দেখাই যাই, এই যে বিলিং ইনফরমেশন একটু ক্লিক করেন, আমি আপনাকে এই জিনিসটা একটু বলে রাখা দরকার, কারণ আমরা এতক্ষণ কিন্তু আমরা দিচ্ছি এখানে ইউজার নেম, এইবার হচ্ছে এখানে দেখেন ফুল নেম, ফুল নেম দেওয়া আছে, অর্থাৎ এইখানে আপনার অরিজিনাল নেমটা লিখতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডে যে ইনফরমেশন আছে সেটাই লিখতে হবে। অ্যাডস এক্স অ্যাডস স্পেশালিস্ট দেওয়া হয়েছে ইউজার নেম, কিন্তু এখানে হবে সোহেল রানা, এনআইডি কার্ডে যেটা আছে
কোম্পানির নাম নাই তাহলে এটা ক্রস, কান্ট্রি বাংলাদেশ, স্টেট বাংলাদেশে না থাকলে নাই, তার অ্যাড্রেস গুলো এখানে এখানে দিয়ে দিয়ে যাইতে হবে, দিয়ে সেভ করতে হবে। কারণ যখন তার এই প্রোফাইলটা ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশন চাওয়ার জন্য 15 দিন টাইম দেয়, 15 দিনের ভিতরে তার এনআইডি কার্ড সাবমিট করে ভেরিফিকেশন করতে হবে। তখন ভেরিফিকেশন করবে কিভাবে ফাইবার, তার এইখানে যে ইনফরমেশন গুলোর সাথে এনআইডি কার্ডে যে ইনফরমেশন আছে এটা মিলায় তাকে ভেরিফাইড করে দিবে। যাক, এটা হলো বিষয়। আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডটা সেট আপ করতে। সোহেল আবারও ক্লিক করেন আপনার প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করার পর দেখি কোন কোন জায়গায় আমরা যাব। প্রথমে আমরা চলে যাই আমাদের এই প্রোফাইলে ক্লিক করে, আচ্ছা প্রোফাইলটা আমরা সাজাইনি। সোহেল আপনার ছবি রেডি করা থাকলে আপনি আপনার এই ছবিটা অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে ক্যামেরার চিহ্ন এখানে ক্লিক করেন, ক্লিক করলে আমাদের ছবিটা নিতে চাইবে, কোন ছবিটা চয়েস করুন সে ছবিটা দিয়ে দেন। এমন ছবি দেওয়া যাবে না, এমন ভাবে ছবিটা দিবেন সেখানে হচ্ছে আপনার মূলত ফেসটা এরকম বড় করে আসবে। হ্যাঁ, আপনার অর্ধেক দেখাইলে হবে, পুরো অংশ দেখানোর দরকার না। এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা জাস্ট এমন হতে পারে এতটুক দেখাইলেই হবে, অর্থাৎ উপর থেকে উপর থেকে এতটুক ওই ছবিটা ওই ভাই ওই রকম ছিল কিন্তু এটা এমবি বেশি। যাই হোক, ওটা সাইজ করে নেবেন আপনার যেভাবে সুবিধা সেভাবে বসাবেন, জাস্ট কোথা থেকে ছবি বসাতে এটা। আচ্ছা, এইখানে একটা লাইন থাকবে আন্ডারলাইন, আপনি এই যে এডিট বাটনে ক্লিক করেন সেটা আমাদেরকে লিখতে হবে। দাদা ওইটা আমার এখানে লেখা আছে, ওইটা কপি করে, হ্যাঁ শিওর কপি করে নেন, খুবই ভালো হয়। সোহেল দেখেন কত সুন্দর করে আগে থেকে রেডি করে রাখছে সবকিছু। আচ্ছা, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস এক্সপার্ট 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, হোয়াট ইউ ইন মাইন্ড, আপনার মনে যেটা চায় সেটা আপনি এখানে লিখতে পারবেন। এক কথায় বুঝে নেবে যে আপনি কি ধরনের এক্সপার্ট, কি বিষয়। আপনি আপডেটে ক্লিক করেন, আপডেট হয়ে যাক। হ্যাঁ, এটা আপডেট হয়ে গেছে, একটু নিচে নাম আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে অনেক ডেসক্রিপশন আছে, আমরা ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশনটা এডিট ডেসক্রিপশনে ক্লিক করে, এই ডেসক্রিপশনটা হলো আপনার প্রোফাইলে থাকবে, আপনি কোন বিষয়ে কি এক্সপার্ট, কি দিয়ে কি, সেই বিষয়গুলো এখানে আপনারা উল্লেখ করবেন। হ্যাঁ, আপনার ডেসক্রিপশনটা নিয়ে আসেন কপি করা থাকলে। ওকে, দেখি ডেসক্রিপশনটা কি লিখছেন একটু উপরে ওঠেন আমরা একটু দেখি। সংক্ষেপে তার প্রোফাইলে, এটা কিন্তু প্রোফাইল নট গিগ, গিগ এর জন্য আমাদের আমরা আলাদা ভাবে করবো, তো এখানে সে কিন্তু সংক্ষেপে সে বর্ণনা দিচ্ছে। সে একা কিন্তু 2-3টা বিষয়ে এক্সপার্ট হতে পারে, যেমন এসইও এক্সপার্ট হতে পারে, ফেসবুক ক্যাম্পেইন হতে পারে, গুগল অ্যাডস ক্যাম্পেইন হতে পারে, অথবা গ্রাফিক্স ডিজাইন হতে পারে। সে কিন্তু এখানে সংক্ষেপে সব বলবে, যেমন আমি হ্যাঁ আই এম সোহেল, প্রফেশনাল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার অলসো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রফেশনাল, কিছু লিখে লিখে বর্ণনা করবো। অর্থাৎ বায়ার এসে দেখবে যে সে আসলে 3-4টা কাজ পারে, তার বর্ণনা এখানে দেওয়া হলো। সেখানে ডিসক্রিপশনে তার কাজের, তার পারফরমেন্সের বর্ণনাগুলো এখানে সে মূলত দিবে। ওকে, দেন আপডেট। আচ্ছা, এরপরে একটু নিচে আসেন, দেখি নিচে আর কি আছে।
আমরা প্রোফাইল দেখা যাচ্ছে নিচে দেখেন এখানে কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখেন ইংলিশ বেসিক আছে আপনি অ্যাড নিউ দেন অ্যাড নিউ দিয়ে আপনি এখানে বেঙ্গলি লেখেন বিইএন লেখেন চলে আসবে আচ্ছা বেঙ্গলি এটা সিলেক্ট করে দেন এই যে বেঙ্গলি যেটা আছে এটা সিলেক্ট করেন হ্যাঁ এখানে সিলেক্ট করেন পেজ সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ লেভেলটা আপনি ক্লিক করেন লেভেলের পরে ক্লিক করলে দেখেন এখানে আছে বেসিক কনভারসেশনাল ফ্লুয়েন্ট নেটিভ তো বাংলা বাংলা ভাষা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমরা যেন নেটিভ দেব নেটিভ বলতে এটা আমাদের মাতৃভাষা এটা আমাদের মেইন ভাষা এর জন্য আমরা এখানে নেটিভ দেব আচ্ছা নেটিভ দিয়ে অ্যাড দেন আচ্ছা অ্যাড দেওয়ার পর আপনি ইংলিশের পরে মাউসের কার্সারটা ধরেন তো এটা দেখেন যে একটা এডিট বাটন আছে হ্যাঁ এডিট এডিট বাটনে ক্লিক করেন তো ইংলিশটাকে আমরা বেসিক দেব না এটাকে আমরা ফ্লুয়েন্ট দেব ইংলিশ যদি আমরা বেসিক পারি তাহলে হবে কেন কারণ ইংলিশ পারা লাগবে ফ্লুয়েন্ট বেসিক ইংলিশ দিয়ে ফাইল চালানো যাবে না আপডেট দেন তাহলে ইংলিশটা কিন্তু আমাদের দেওয়া ছিল আমরা তাহলে ডিলেটও করতে পারতাম আবার এডিটও করতে পারতাম তো ইংলিশটা অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন আর বাংলাটা নেটিভ দিবেন আপনি যদি হিন্দি পারেন আপনি হিন্দি এখানে অ্যাড করবেন আপনি আরবি ফার্সি স্প্যানিশ যাই পারেন না কেন সেটা আপনি অ্যাড নিউতে গিয়ে যেভাবে দেখালাম এভাবে অ্যাড করে নিতে পারবেন এরপরের সেকশনটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট অর্থাৎ যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সাথে আমাদের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে হবে তো সেখানে আমাদের পপুলার ভাবে আমরা দেখেন অনেক কিছু আছে এগুলো আমরা অনেকে চিনিও না আমরা মোটামুটি চিনি আছে ফেসবুক গুগল গুগল লগইন করা আছে তাহলে গুগলে ক্লিক করেন গুগলে ক্লিক করেন গুগল বলতে আপনার জিমেইল লগইন করা আছে দেখেন অটোমেটিক্যালি এখানে ইন্টারফেসে গুগলটা যে স্পেশালিস্ট এক নামে একটা সে জিমেইল খুলেও নিছে আগে থেকে ভেরি গুড এটা সিলেক্ট করেন সিলেক্ট করে সে ওইখানে লগ ইন করে নিবে অটোমেটিক কানেক্ট করে নিবে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাথে আপনার কানেক্ট করতে হবে দেখেন এটা সিম্বলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন নিচে অর্থাৎ লিঙ্কটা কিন্তু হয়ে গেছে আপনি চাইলে ফেসবুক টাকা করতে পারেন গুগল টাকা করছে জাস্ট এনাফ আমি মনে করি এবার নিচে নামেন সোহেল নিচে নামার পর এখানে আমাদের বলছে স্কিল এই সেকশনে বলছে স্কিল অর্থাৎ আপনার কি কি স্কিল আছে স্পেশালি ভাবে সেই স্কিল গুলো আপনার উল্লেখ করতে হবে আপনি কি কি পারেন সেই স্কিল গুলো উল্লেখ করবেন তো আপনি অ্যাড নিউতে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন নোট করা আছে আচ্ছা নোট করা আছে হ্যাঁ এখানে লিখতে পারেন আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া ক্লিক করেন ওই নেই তো সোশ্যাল উপরে ক্লিক করেন সো এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে অর্ধেক আসছে আচ্ছা আপনি এখানে লেখেন হাতে লেখেন তো লেখেন সোশ্যাল হাতে লিখলে দেখেন কত সুন্দর আসে এস ও সি আই এ এল মানাগুলো ভুল হচ্ছে এস ও সি আই এ এল স্পেস দিয়ে মিডিয়া আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখেন স্পেস দিয়ে মার্কেটিং লেখেন এই যে মার্কেটিংটা নিচে আসছে এটা সিলেক্ট করে দেন এক্সপার্ট লেভেল দিছেন আচ্ছা অ্যাড করে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলেন আবারও অ্যাড নিউতে ক্লিক করেন আচ্ছা এখানে লেখেন তো আপনি ফেসবুক অ্যাডস এভাবে লেখেন ফেসবুক অ্যাডস লেখেন তো চলে আসবে কিছু লিখলে বাকিটা চলে আসবে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট দিতে পারেন আপনি ম্যানেজমেন্টটা দেন এটা এক্সপার্ট লেভেল দেন আর কি কি চাচ্ছেন দিতে একটু দেখে দেখে আসেন ফেসবুক মার্কেটিং তো দিছেন ও ফেসবুক মার্কেটিং হ্যাঁ কপি করলে হয় না ফেসবুক লিখতে হবে এখানে গিয়ে অ্যাড নিউ তো ক্লিক হ্যাঁ ফেসবুক এম এ আর ফেসবুক মার্কেটিং টা আসতেছে না এম এ আর কে ই টি এম এ আর কে ই টি বানানটা ভুল হচ্ছে সোহেল একটু খেয়াল করেন আস্তে আস্তে ঠান্ডা মাথায় আর 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 বাদ দিচ্ছেন দাদা আমার এখানে নেটের সমস্যা কথা আস্তে আস্তে আসতেছে
মার্কেটিং বানানটা ভুল হচ্ছে, এম এর পরে আর হবে, আপনি টি দিয়ে ফেলছেন। আপনার মার্কেটিং বানানটা ঠিক করেন। ফেসবুক মার্কেটিংটা আসতেছে না, এখন আসছে? জি দাদা, দেখেন তো সিলেক্ট করে আছে কিনা। যাবেন সিলেক্ট করে দেন। হ্যাঁ, দেন দেন দেন। আর কি দিবেন একটু দেখে নেন, কারণ ওটা পেন্ডিং এ হয়ে গেছে, ওটা কেটে দেন, ডিলিট দেন, বাম সাইডে ডিলিট আছে। আচ্ছা, আমি একটু করি কাজ। হ্যাঁ, ফেসবুক মার্কেটিংটা সাজেস্ট করতেছে না। আচ্ছা, দেখি নেই ক্যাম্পেইনও সাপোর্ট করতেছে না। আচ্ছা, আর কি কি আছে দেখেন তো, আপনার আর কি কি রাখছেন আপনি? ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা দেন। হ্যাঁ, ফেসবুক অ্যাডভার্ট লেখেন। এডিভি দেন, দেখেন কি আসে। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর আসতেছে না। যাই হোক, আমরা মোটামুটি কয়েকটা রাখলাম, এগুলো পরবর্তীতে আরো আবারও আপডেট করা যাবে। এটা আপনি আপাতত ক্যান্সেল দেন, আর পরে আপনি দেখেন আবার আপডেট করতে পারেন, সব সমস্যা নেই। এটা ক্যান্সেল দেন। তো দুটো দেখলাম, আপনারা এখানে মিনিমাম 8 থেকে 10টা আপনারা দিতে পারেন। আপনারা তো ফেসবুকের উপরে তো না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখি একটু চেষ্টা করি, ইনস্টাগ্রাম মার্কেটিংটা লেখার চেষ্টা করি, দেখি কি হয়। ইনস্টাগ্রাম মার্কেটিং গুলো এখন আর দিতে চায় না, আগে তো দিত, নাকি পরে দিবে? ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজমেন্ট দিছে, যাক এটাকে আমরা এক্সপার্ট লেভেল দিয়ে নিলাম। তো এইভাবে আসলে স্কিল গুলো আপনারা দেখে দেখে স্কিল গুলো ডেভেলপ করতে হয়। এরপরে হচ্ছে আপনার এডুকেশন, আপনার যেটা এডুকেশন গুলো আছে, এডুকেশনটা আপনি এখানে দিতে পারবেন। আপনার কি এডুকেশন আসছে, আপনি কি পড়ছেন, দেখেন কোন কলেজে পড়ছেন, সেই কলেজটা মানে কোন দেশের কলেজ থেকে পড়ছেন। তো আমরা নর্মাল হচ্ছে বাংলাদেশ, আমরা দেখি বাংলাদেশটা, বাংলাদেশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ইউনিভার্সিটি নেমটা দিতে পারি। দেখেন আপনি কোনো ইউনিভার্সিটির পরে সেটা পাওয়া যাবে কিনা, কোনো কলেজ বা ইউনিভার্সিটি এনে দিয়ে দিলে সেটা দেখাবে কিনা। সোহেলের পড়াশুনো কি আমরা একটু জেনে যাই। আপনার দাদা আমি এবার ক্লাস 9-এ পড়তেছি। ক্লাস 9-এ পড়লে তো কাম হয়ে গেছে, আপনি তো মোটামুটি কি বলে 18+ই হন নাই, তাহলে আপনার কলেজের নাম তো এটা দিতেই হবে। তাহলে আপনার এলাকা হচ্ছে কোনটা? লালমনিরহাট। আচ্ছা, রংপুর, দেখি কি আসে, রংপুর কোনো কলেজ আছে কিনা। একটা পপুলার কলেজের নাম বলেন তো আপনাদের ওইদিকে। কারমাইকেল কলেজ রংপুর। হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি কারমাইকেল কলেজ রংপুর, সেরা ন্যাশনাল ইউনিভার্সিটি।
ন্যাশনাল ইউনিভার্সিটি দিলে নিবে হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি তো নিবেই কমন আচ্ছা তাহলে একটা দিতেই হবে এখন আমাদের সব থেকে জুনিয়র ব্যক্তি আমার টাইটেল বা মেজর টাইটেলটা কিসের উপরে দেব উনি কিসের এলএলবি টেলএলবি করবেন নাকি আচ্ছা ওনাকে আপনারা দেখেন এখানে সবগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ বিবিএ বা এমবিএ আচ্ছা ওনাকে এমবিএ দাদা বিএ হবে বিএ কিংবা বিএসসি বিএসসি দিব না বিএসসি দিয়ে এমবিএ দেব অথবা বিবিএ দেব বিবিএ আছে বিবিএ তাহলে বিএ দিয়ে দিই হ্যাঁ বিএ দেন দাদা কারণ বিজনেস নিয়ে কাজ তো বিএ দেওয়া তো ভালো হবে মেজর মেজরটাকে দিয়ে কিসে কিসে বিএ করবেন মার্কেটিং এ দাদা বিএ মানে তো হলো ব্যাচেলর অফ আর্টস তাই না ব্যাচেলর অফ আর্টস ব্যাচেলর অফ আর্টস তাহলে এমবিএ দিয়ে দিই কি করি মার্কেটিং ম্যানেজমেন্ট গ্রাজুয়েশন পদ থেকে কত তো ধরেন যদি কত বছর লাগে 4 বছর লাগে না এটা এমবিএ করতে 1 বছর লাগলো টোটাল 4 বছর এমবিএ করতে তো 1 বছর লাগে আচ্ছা তাহলে সেশনটা একটু বাড়াই দিই তাহলে আপনি সর্বশেষ সেশন দিচ্ছে গ্রাজুয়েশন এটা বিশে দিয়ে দিই এর থেকে তো নিচে দেওয়া যায় আচ্ছা ভোটার আইডি কার্ডটা দেখে নিয়ে দিলে এসটা দেখে সমস্যা নাই না না এখানে এই ধরনের কোনো প্রবলেম নাই এখানে এটা দিয়ে কোনো প্রবলেম নাই যাও এরপর হচ্ছে তার এডুকেশনাল দিলা তা যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে সেটা এখানে সে অ্যাড করতে পারে যদি না অ্যাড করে তাও কোনো সমস্যা নাই সার্টিফিকেট অ্যাওয়ার্ড মনে করেন আপনি কোথাও একটা পরীক্ষা দিচ্ছেন কোথাও কোনো কোর্স করছেন হ্যাঁ সেটার উপর সার্টিফিকেট থাকতে পারে সেটা আপনি এখানে দিতে পারেন আমাদের বেস্ট কেয়ার আইটি থেকে করার পর যদি আপনাকে কোর্স মানে সার্টিফিকেট দেয় এই ধরনের যদি কোনো ট্রেনিং ফ্রেনিং থাকে আপনার সেটা এখানে আপনারা অ্যাড করতে পারবেন না অ্যাড করলেও কেউ বাধা দেবে না তো মোটামুটি জাস্ট বোঝানোর মতো করলাম ফুল প্রোফাইল সেট আপ করতে গেলে যেমন ফেসবুক অ্যাড করতে হবে আরও যদি টুইটার টুইটার থাকে অ্যাড করলে ভালো হয় পাশাপাশি স্কিলগুলো আস্তে আস্তে করে আপনার সুন্দর করে সাজাইতে হবে ডেসক্রিপশন তো লিখবেন আপনারা সোহেলা তো আগে থেকে রেডি করা ছিল যেটা একটা হয়ে গেল বিষয়টা এখানে তো আমরা এটাকে একটু রিলোড দিই একটা কাজ করি রিলোডটা কেন দিলাম দেখেন আগে কিন্তু এ দেখাচ্ছিল এখন কিন্তু এ ছবিটা এখানে নিয়ে গেছে ঠিক আছে তো এরকম আর একটা বিষয় বলি দেখো মেসেজের এখানে একটু এই যে গ্লফি রঙের পিঙ্ক কালারের একটা উঠে আছে তার মানে একটা মেসেজ আসছে এইভাবে কিন্তু বাইরে মেসেজ দিলে এখানে শব্দ হবে হালকা শুনতে পাবেন না কিন্তু এরকম কালার উঠে থাকবে দ্যাট মিনস মেসেজ আসছে এখানে কোনো একটা নোটিফিকেশন আমাদের দিচ্ছে যে আমরা প্রোফাইল টোফাইল ক্লিক করছি ইমেজ ওয়াজ রিমুভ সিন্স ওই যে অরিজিনাল ফাইল দিতে হবে মোটা ছিল বেশি বড় সাইজ ছিল এই জন্য এটা দেখাচ্ছিল সেই নোটিফিকেশনগুলো এখানে দুইটা জিনিস একটা হলো নোটিফিকেশন সেক্টর একটা ইনবক্স সেক্টর তো আমরা এই মুহূর্তে এটা ব্লু হয়ে আছে তার মানে আমরা নোটিফিকেশন সেক্টরে আছি আর যদি ইনবক্স সেক্টরে যাই তাহলে ইনবক্সটা ব্লু হয়ে যাবে ইনবক্সে আমাদের কোনো মেসেজ নাই তো বায়াররা মেসেজ দিলে ইনবক্সে আসবে অর্ডার টর্ডার দিলে নোটিফিকেশনে আসবে এরকম কিছু দেখতে পাবো যাক এটা কাজ করতে গিয়ে আমরা বুঝতে পারবো কি হচ্ছে তাহলে আমরা প্রোফাইলটা আমরা মোটামুটি সাজালাম আমরা যদি ড্যাশবোর্ডে যদি এখানে যাই তাহলে আমাদের কেমন হবে বিষয়টা আমাদের ড্যাশবোর্ডটা এই মুহূর্তে এইভাবে দেখাচ্ছে এই মুহূর্তে ড্যাশবোর্ডটা এইভাবে দেখাচ্ছে তার একটা কারণ আছে সে কারণটাকে আমি আপনাদের বলি আমরা এখনো পর্যন্ত ফাইবারে গিগ ক্রিয়েট করি নাই যতক্ষণ না পর্যন্ত আমরা গিগ ক্রিয়েট করব ততক্ষণ পর্যন্ত আমি আসি আমার বায়ার মোডে অর্থাৎ আমি একজন বায়ারের মতো অবস্থায় আছি তো ফাইবারের অ্যাকাউন্টগুলো হচ্ছে ডুয়েল মোডে বায়ার মুড সেলার মুড একই মুডে থাকে আপনি এই যে প্রোফাইলে যাবেন এখানে যাওয়ার পর আপনি যদি একটা গিগ ক্রিয়েট করে ফেলেন তাহলে আপনি অলরেডি সেলার হয়েই গেলেন সেলার হিসেবে স্বীকৃতি পাইলেন তখন ওই ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডটা অন্যরকম দেখাবে তো দেখেন আমরা প্রোফাইলটা কিন্তু সেট আপ করে ফেললাম এই হচ্ছে মূল কথা আমরা যদি গিগ করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব এমন অবস্থা আসার পর আমরা যখন গিগ ক্রিয়েট করতে যাবো তখন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ আমি জাস্ট ক্লিক করে একটু দেখাই দিই প্রসেস কয়েকটা প্রসেস কমপ্লিট করে আমাকে যেতে হবে গিগ ক্রিয়েট করতে গেলে ফার্স্ট গিগ ক্রিয়েট করতে গেলে এই প্রসেসগুলো কমপ্লিট করে আসতে হবে আমি যদি এখনো এই প্রসেসগুলো কমপ্লিট করে দিই তারপরেও গিগ ক্রিয়েট করার সময় আবারও এখান থেকে আসতে হবে তো দেখেন এখানে বলতেছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার অর্থাৎ ফাইবারে আপনি সেল করার জন্য কি রেডি অর্থাৎ আপনি সেলার হবেন এই মুহূর্তে তাই আপনাকে বলতেছে তা আমি তো রেডি মোটামুটি আমাকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে লার্ন করো শেখো তারপরে প্রোফাইল তৈরি করো তারপরে গিগ পাবলিশ করো এইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে যাক আমি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর মেক্স ইউর সাকসেসফুল ফাইবার প্রোফাইল
আমরা একটাতেও কন্টিনিউ করব, আমাদের যেটা যেটা করতে হবে পড়তে পারেন, পড়ে পড়ে দিতে পারেন আপনারা কি কি বলতেছে। তারপর আমরা কন্টিনিউতে দেবো, এরকম একটা কন্টিনিউ আমাদেরকে দিয়ে যেতে হবে। এরপরে বলতেছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এখন সোহেল এইগুলো চেঞ্জ করা যায় পরে, আপনি কার নামে যে অ্যাকাউন্টটা হচ্ছে মূলত ই করবেন, ভেরিফাই করবেন? আমার আমার নামে, আমার নামে আপনার নামটা লিখবেন অথবা লিখে দেন, তাহলে আপনি এখানে লেখেন না। এখানে পুরো নামটা দুই ভাগে ভাগ করা হলো, নামটা দিয়ে দেওয়া হলো। এখন দেখেন ইউজার নেম দেওয়া হয়েছিল অ্যাডস স্পেশালিস্ট চালাবে সোহেল, নাম দিয়েছে তার আম্মার নামে, নো প্রবলেম হেয়ার। আরেকটা দিনে দেখেন সোহেল একজন পুরুষ মানুষ, নাম দিয়েছে একজন একদম মহিলা মানুষ, কোনো প্রবলেম নাই। এটা অনেক কনফিউশন দেয়, কোনো প্রবলেম নাই। সোহেল তার ছবি দিছে কিন্তু অ্যাকচুয়ালি তার মানে প্রোফাইলটা কার নামে, অ্যাকাউন্টটা কার নামে, তার মায়ের নামে। যখন ভেরিফিকেশন চাবে তখন সোহেল তার মায়ের ছবিটা এখানে সেন্স করে দিবে, তারপরে ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন নিয়ে নেবে, দেন আবারও সোহেল তার নিজের ছবি দিবে। এইভাবে তো এইভাবে আমরা কিন্তু ফিল আপ করতেছি, আমরা ইনফরমেশন গুলো ফিল আপ করতেছি। দেখেন আমাদের হয়েছে কেমন মাত্র 15%, দেখেন 15%। সোহেল নামটা দিলেও আমি একটু নিচে নামতেছি সোহেল, ছবিটা আমাদের দেওয়া আছে, ডেসক্রিপশন আমাদের দেওয়া আছে। যদি আমরা না দিতাম এই প্রসেসে গিয়েও কিন্তু আমরা সেন্স করতে পারতাম, আবারও এডিট করতে পারবে, ভয়ের কিছু নেই। আমরা 35% হয়ে গেছি সব ইনফরমেশন দিয়ে। ইউর অকুপেশন, আমাদের অকুপেশনটা কি একটু দেখি কি কি আছে। আমাদের অকুপেশন আমরা বলছি কি, ডিজিটাল মার্কেটিং, তাই না? আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং দিয়ে দেওয়ার পর এখানে কয়েকটা কন্টেন্ট আমাদের সিলেক্ট করে দিতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, চারটে দিতে হয় মিনিমাম। কি দেবো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিলাম, একটু এসইও দিয়ে দেবো। একটু এসইও দিয়ে দিই, টুকটাক আমরা একটু এসইও ব্যাকলিংকটিং জানি না, জানি যাক ব্যাপার না, আমরা চারটে দেবো মিনিমাম, চারটে দিতে হবে। আর আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কত বছর থেকে কত বছর পর্যন্ত করতেছি, কত বছর থেকে কত বছর পর্যন্ত করতেছি, তাই আমি যদি এটাকে আমি একটু 18 থেকে দিয়ে এসে বেশি দিতে পারতেছি না, 18 থেকে 21 দিয়ে দিই। 21 প্রায় শেষ, তো সমস্যা নেই, বেশি না দেওয়া ভালো। যাই হোক আমরা এখানে তার ইয়েটা দিয়ে দিলাম, আমরা দেখি কত পার্সেন্ট হলো, 35% আমরা এই পেজে আসি। এরপর আমাদের স্কিলগুলো আছে, স্কিলগুলো এখানে এক্সপার্ট এক্সপার্ট দিছি। আমাদের সিস্টেমে ডিজিটাল মার্কেটিং আমরা এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট ডিজিটাল মার্কেটিং কোন লেভেল, দেখেন এখান থেকে দিতে পারতেছি, এক্সপার্ট লেভেল দিলাম, অ্যাড দিলাম, এবার এটা আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখেন এখন আসতেছে, তখন আসে নাই, আমরা এক্সপার্ট দিলাম, অ্যাড দিলাম। এই জন্য কিছু লেখার পর পরবর্তী আসলে আবার আসে, যে পেন্ডিং যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, পেন্ডিং আর রাখবোই না। দেখেন ফেসবুক মার্কেটিং এখন আসছে, দেখছেন, সেটা হলো বিষয়। হ্যাঁ, এক্সপার্ট দিলাম, অ্যাড দিলাম। আমাদের আরো সাজেস্ট করতেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, খুব সুন্দর একটা, এটাকেও আমরা এক্সপার্ট দেবো। আমাদের উচিত হচ্ছে দুই একটায় ইন্টারমিডিয়েট দেওয়া, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, এসইও, এসইওটা দিব না, যাই হোক। দেখ এভাবে আমরা আরো অ্যাড করতে পারবো, আমরা অ্যাড করলে আসবে, না চাইলে অ্যাড নিউতে গিয়ে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই এই জায়গাটায়। তো যাই হোক, এরপর আসার পর আপনাদের এডুকেশনটা আমরা দিয়েছিলাম যে মার্কেটিং ম্যানেজমেন্টের উপর গ্রাজুয়েশন করছে 2020 সালে, খুবই ভালো। সার্টিফিকেশন আমাদের কোনো কিছু দরকার নাই, আমরা অ্যাড করি নাই, যদি থাকে সে অ্যাড করবে। পার্সোনাল ওয়েবসাইট, কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে সেটা এখানে দিতে বলে, কোনো দরকার নেই প্রাইভেট কিছু ইনফরমেশন শেয়ার করার, যত দিবেন ততই আপনার পার্সেন্টেজটা ফিল আপ হবে। আমাদের 35% ছিল প্রোফাইল, 35% আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা গুগল ভেরিফিকেশন করছি, ফেসবুক যদি কানেক্ট করতে চাই করলাম, টুইটার কানেক্ট করতে চাইলে করলাম, এই তিনটা জিনিস হচ্ছে আসলে ইম্পর্টেন্ট।
কানেক্ট করা যায় কিনা। এরপর আমরা যেহেতু গুগল করছি আমরা কন্টিনিউ দেব, একটা তো আমরা করছি, অবশ্যই একটা ভেরিফাইড লাগে। আমাদের 35% আছে ইমেল ভেরিফাইড হয়ে গেছে, আমাদের ইমেলটা কোন সময় হয়েছিল, এই যে ইমেল থেকে আমরা যে অ্যাক্টিভেশন করতে যে কনফার্ম করছিলাম ওই সময় আমাদের ইমেল ভেরিফিকেশনটা হয়ে গেছে। আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করবো। সোহেল, আপনি আপনার যে ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা আপনি এইখানে দিবেন, বাংলাদেশি 008 দিয়ে 8 মানে 0 দিবেন না, এবং এই ফোন নাম্বারটা আগে যেন কোনো ফাইবারে না থাকে সেইভাবে দিবেন। তখন আবার বিপদ হয়ে যাবে, শুনছি এরকম অনেক পাবলিক করে ফেলছে। যাই হোক, এখন বলতেছে যে এটা কি SMS এর মাধ্যমে নেবেন না কলের মাধ্যমে নেবেন? SMS এর মাধ্যমে নেওয়া, আমরা SMS এর মাধ্যমে আপনি একটা SMS পাবেন। আমরা শুনতে পাইছি, ঠিক আছে, আমরা সাবমিট কোডটা দিই, তাহলে হচ্ছে আমাদের ভেরিফিকেশনটা নিয়ে নেবে ফোন ভেরিফিকেশনটা। ভেরিফিকেশন কমপ্লিটেড, সুন্দর একটা মেসেজ, আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, এইবার কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো বিষয়টা হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা সোহেলকে আপনি পার্সোনালি করতে পারবেন, কোন কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে না দেখানোই ভালো, আচ্ছা দেখালেও তেমন কোনো সমস্যা নাই। আপনি এখানে কোন কোশ্চেনটা দিবেন এখানে বলেন? আমার চাইল্ডহুড নিকনেম, হ্যাঁ দেন, এটা সিলেক্ট করে দেন। আচ্ছা চাইল্ডহুড নিকনেমটা লিখে দেন তাহলে, কি ছিল কি নাম, বাট এত কে, ঠিক আছে আমি ফিনিশ দিলাম। শুধু মনে রাখবে, এটা শুধু মনে রাখবে। আচ্ছা আপনি ফিনিশ দেন, আমি এখান থেকে দিতে পারতেছি। ভেরিফিকেশন কমপ্লিট, আপনি ওকে দেন। এখন আমাদের 50% হয়ে গেছে কিন্তু, খেয়াল করছেন, সবুজ হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে ফিনিশ নামে আরো একটা বাটন দেখতে পাচ্ছি, আমরা ফিনিশে ক্লিক করব। আমরা ফিনিশে ক্লিক করলাম, আমাদের কাজ এখানে শেষ। ইওর সেলার প্রোফাইল ইজ ডান, খেয়াল করছেন? আমি বলছিলাম যে এতক্ষণ আমরা বায়ার মোডে ছিলাম, আমরা গিগ ক্রিয়েট করবো, অর্থাৎ গিগ ক্রিয়েট করার ঠিক আগ মুহূর্তে যে প্রসেস গুলো কমপ্লিট করে আসলাম, এটা হলো সেলারের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে ফেলছি, যার কারণে আমরা বলতেছি ইওর সেলার প্রোফাইল ইজ ডান, অর্থাৎ আমি এখন সেলার মোডে হয়ে গেছি। তো আমি এটা ডান দিয়ে দিলাম, আমার মোটামুটি 70% হয়ে যাওয়ার কথা, 70% আমার হয়ে গেছে, 50% উপরে গেলে 70% হয়ে গেছে, আরো কিছু জিনিস আছে এগুলো করলে আমাদের 80% উপরে হয়ে যাবে। আর অনেক জিনিস তো আমরা সার্টিফিকেশন আর অনেক জিনিস আমরা অ্যাড করি নাই, সবগুলো অ্যাড করলে আসলে 100% হয় আর কি। আচ্ছা দেখেন আমাদের নিয়ে আসছে কোথায়, গিগে, একদম গিগ টাইটেলে। এখানে গিয়ে আমরা গিগের টাইটেল দিব, গিগের ক্যাটাগরি দিব, গিগের সার্চ ট্যাগ দিব, গিগের তারপর ডিসক্রিপশন থাকবে, আমাদের এখানে গিগের কয়েকটা প্ল্যাটফর্ম থাকে, 6টা প্ল্যাটফর্ম থাকে, প্রাইজিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, সেখানে গিগের ব্যানার ট্যানার দিব, তারপর পাবলিশে গিয়ে আমরা পাবলিশ করব। তো স্যার এই মুহূর্তে আমরা গিগটা করব না, গিগের জন্য আমরা আলাদাভাবে আমরা গিগুলো ক্রিয়েট করব, সেই জন্য আমাদের প্রথমত করতে হবে ব্যানার, সুন্দর করে ব্যানার ডিজাইন। তো সবাই কাজ করবেন, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন যারা করেন নাই, আর হচ্ছে তৈরি করে সাজাবেন প্রোফাইলগুলো, যেখানে প্রবলেম হয় জানাবেন, দেন হচ্ছে আপনারা চেষ্টা করেন ব্যানারগুলো ডিজাইন নিয়ে একটু ডিসকাশন করার জন্য, বা ব্যানারগুলো কিভাবে ডিজাইন ভালো করা যায়, ভালো ভালো ডিজাইনের ব্যানার কালেকশন করেন, যে পারে তারা দিয়ে করেন, আপনারা পারলে ভালো, না পারলে অন্য কারোর কাছ থেকে করার চেষ্টা করেন। সোহেল, আপনারকে বলা হচ্ছে একটা জিনিস যে আপনি যদি এটা থেকে কেটে বের হয়ে যান, আবারও ঠিক ওই
আর কন্টিনিউ কন্টিনিউ দিয়ে আপনার কিন্তু আসতে হবে, কিন্তু যে ফর্ম গুলো ফিল আপ করে আসছেন বা আমি করে দিলাম এগুলো আর করা লাগবে না। হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ করলেই আপনার হবে। তো আমরা আমাদের ক্লাস আমরা এ পর্যন্তই রাখবো। আমাদের মোটামুটি প্রোফাইল আমরা একটা প্রোফাইলে চলে যাই আবার। আমরা প্রোফাইলটা আমরা কিভাবে সাজালাম এটা আপনাদেরকে আমরা দেখালাম। সো এইভাবেই প্রোফাইলটা সাজাতে হবে, এটা খুব সহজ এবং ইজি একটা সিস্টেম। তো এখান থেকে আপনারা প্রোফাইলগুলো সাজায়ে সবকিছু রেডি করে ফেলবেন। ছবিগুলো যেন ভালো হয় সেটা খেয়াল করবেন, ছবিটা অনেকেই ভালো হয় না এখানে। হ্যাঁ, অনেকে টাইটুই পরে একদম সুন্দর করে যেভাবে পাসপোর্ট সাইজের ছবি তোলে সেই ছবি ওখানে দেয়, সেটা দেওয়া যাবে না। একটা ক্যাজুয়াল ছবি দিতে হবে, যেমন ছবিটা এইভাবে দিসেস হয়ে, এমন ছবি যেন আবার কেউ না দেয়। যাই হোক, এটা আমরা চেক করবো। আর হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ, এইভাবে আবারও আপনাকে কিন্তু যাইতে হবে প্রসেসগুলো কমপ্লিট করে। ক্রিয়েট এ নিউ গিগ দিলে আবার এইভাবে বলবে, আবার এইভাবে যাবেন। কিন্তু সুবিধা হলো একবার ইনফরমেশন আমি দিয়ে দিছি, এই ইনফরমেশনগুলো আমার কাছে তেমন আর যাবে না। আমি শুধু কন্টিনিউ করে এই প্রসেসে একদম লাস্ট পর্যন্ত গেলে দেখেন এই যে ওনার মায়ের নাম দিয়েছিল, সেই মায়ের নাম কিন্তু দেওয়া আছে। এভাবে সবকিছু দেওয়া আছে, কন্টিনিউ করে করে গিয়ে তারপরে একটা গিগ ক্রিয়েট করতে হবে। যখন আমি এই যে আমি সিলেক্ট করে দিয়েছিলাম, যখন আপনি একটা গিগ ক্রিয়েট করে ফেলবেন, যখন একটা গিগ ক্রিয়েট করে ফেলবেন তখন গিগ হয়ে গেছে, তখন আপনাকে আর ডিস্টার্ব করবে না, আপনার কাছে আর দ্বিতীয়বারে বারবার কন্টিনিউ বলবে না। দ্বিতীয়বার গিগ ক্রিয়েট করতে গেলে ওই গিগের পাশে আর একটা গিগ ক্রিয়েট করার মতো অপশন আপনারা পাবেন, সেখানে ক্লিক করলে গিগটা আপনি আবারও ক্রিয়েট করতে পারবেন। আপনি প্রথমত 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে প্রথমে একটা গিগ ক্রিয়েট করে একটা গিগ ক্রিয়েট করে। তো সবাই ভালো থাকবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই আমাকে একটু দেখাবেন কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি অ্যাকাউন্টগুলো একটু চেক করে দেবো। তারপর তার ভিতরে এবং তারপর আপনারা হচ্ছে গিগের ব্যানারটা নিয়ে আলোচনা করবেন এবং গিগের ব্যানার সুন্দর ব্যানার ডিজাইনগুলো করবেন, গিগের ব্যানার যেন সবার কাছে সুন্দর হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সবাই আশা করি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন।